আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। বরাবর মতো আপনাদের মাঝে যে একটি ধারাবাহিক পর্ব নিয়ে আসছি, সেই পর্ব সার্জেন ও এসআইয়ের মধ্যে পার্থক্য। আজকে পর্ব নাম্বার 5। আজকের পর্বতে থাকবে যে সার্জেনরা কোন পর্যন্ত প্রমোশন পেয়ে থাকে এবং এসআইরা কোন পর্যন্ত তারা প্রমোশন পেয়ে থাকে, সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। শুরুতে সার্জেন, সার্জেনরা কীভাবে প্রমোশন পেয়ে থাকে, একটি যখন সার্জেন চাকরিতে যোগদান করবে, তার চাকরি জয়েনের পর 5 বছর হতে হবে, অবশ্যই 5 বছর হতে হবে চাকরির প্রমোশনের জন্য। কোনো ধরনের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, একজন সার্জেনের বয়সের ভিত্তি করে তাদের প্রমোশন দেওয়া হয়। সার্ভিস বুকে যদি কোনো প্রকার কোনো ধরনের সাজা বা কোনো ধরনের লাল দাগ বা কোনো ধরনের ক্লেম না থাকে, তাদের অবশ্যই তাদের প্রমোশন দিয়ে থাকে সার্জেন্টের, তাদের সিনিয়রিটি ভিত্তি করে তাদের প্রমোশন দিয়ে থাকে। এখন আমি আলোচনা করব যে একজন সার্জেন্ট শুরুতে যখন সার্জেন্টে জয়েন করে জবে, তারপর সে প্রমোশন পেয়ে কী কী পর্যায়ে তার প্রমোশন হয়ে থাকে। প্রথম পর্যায়ে একজন সার্জেন যখন চাকরিতে জয়েনভুক্ত হয়, চাকরি চুক্ত জয়েন হয়, তার 5 বছর পর যে প্রথম প্রমোশন পেয়ে থাকে সেটা হলো ট্রাফিক ইন্সপেক্টর। ট্রাফিক ইন্সপেক্টর প্রমোশন হওয়ার পরে তার বয়সের ভিত্তি করে তারপর এএসপি হয়ে থাকে। মূলত তারা প্রমোশন পেয়ে থাকলেও তাদের মূলত কাজ হবে কিন্তু ট্রাফিক বিভাগে, যেমন এডিশনাল কমিশনার ট্রাফিক বিভাগ, তাদের ট্রাফিক বিভাগে তাদের প্রমোশন দেওয়া হয়ে থাকে। এটা হলো তাদের প্রমোশনের ধাপ। এখন আসি এসআই। এসআই থেকে প্রমোশন পেয়ে তারা কোন পর্যন্ত তাদের প্রমোশন হয়ে থাকে। এসআই যখন চাকরিতে জয়েন হবে, জয়েনের পর থেকে আপনার তার 5 বছর হওয়া প্রয়োজন। 5 বছর হওয়ার পর সে প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাদের এসআই কিন্তু আবার আপনার প্রমোশনের জন্য পরীক্ষা দিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ভিন্নতা হলো আপনার সার্জেন্টের কোনো পরীক্ষা দিতে হয় না, এসআই কিন্তু আপনার প্রমোশনের জন্য পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার জন্য তার সার্ভিস বুক একদম ফ্রেশ থাকতে হবে, যে 5 বছর চাকরি করছে, কোনো প্রকার সাজা থাকতে পারবে না, কোনো ধরনের ক্লেম থাকতে পারবে না। এই ধরনের ক্লেম না থাকলে সে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তার 3টি পরীক্ষা দিতে হবে, সরকারি বা গভর্নমেন্ট যে পরীক্ষা দেবে তার প্রমোশনের 3টি পরীক্ষা দিতে হবে। 3টি পরীক্ষায় পাশ করলে তার সিনিয়রিটি এবং সার্ভিস বুক পরিপ্রেক্ষিত থেকে তাকে এএসপি, এডিশনাল এসপি থেকে ডিআইজি পর্যন্ত তার প্রমোশন হতে পারে। সেই ক্ষেত্রে তার বয়সের যে সিনসিয়রিটি, চাকরির যোগ্যতা, তার যে মামলার যে পরিচালনা করবে সে দক্ষতা অনুযায়ী কিন্তু বাংলাদেশ সরকার তাকে প্রমোশন দিয়ে থাকবে। প্রমোশন দেওয়ার ক্ষেত্রে কোথাও যদি কোটা খালি থাকে সেই ভিত্তিতে এসআইয়ের আপনার প্রমোশন দিয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু আপনার সার্জেন্টের আপনার প্রমোশনটা অনেকটাই সহজ, কোনো প্রকার পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, নির্ঝামেলা। তাদের বয়সের ভিত্তিতে করে সেটা আপনার সেই ক্ষেত্রে তাদের প্রমোশন দিয়ে থাকে। সার্জেন্টের প্রমোশন থাকলেও কিন্তু সেটা ভিত্তি করে আপনার ট্রাফিক বিভাগে তাদের প্রমোশন, তাদের কাজ এই ট্রাফিক নিয়ে তাদের কাজ করতে হয়। এসআই কিন্তু প্রমোশন হয়ে থাকলে ডিআইজি এসপি, এডিশনাল এসপি যেটা প্রমোশন হয় তাদের এই মামলা ধারা, আসামি গ্রেপ্তার, আসামি মামলা পরিচালনা করা, আসামিকে বিভিন্ন ধরনের মামলা তদন্ত, এই সব নিয়ে তাদের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এসআই ও সার্জেন্টের তারা কোন পর্যন্ত প্রমোশন পেয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পর্বটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আসসালামু আলাইকুম, যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।